গৃহবধূ রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য তদন্তে শান্তিপুর থানার পুলিশ। এক গৃহবধূ রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। গৃহবধূ নিজ থেকে আত্মঘাতী নাকি মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য, এরই রহস্যের দানা বাঁধছে গৃহবধূর বাবার বাড়ির পরিবারে। জানা যায় মৃত ওই গৃহবধূর নাম লীলাবতী হাজরা। পরিবার সূত্রে জানা যায় গত কয়েক বছর আগে ওই গৃহবধূর বিয়ে হয় শান্তিপুরের বা কাচরা এলাকায়। গৃহবধূর বাবার বাড়ির লোকজন খবর পায় ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। খবর পাওয়া মাত্রই ছুটে আসে গৃহবধূর বাবার বাড়ির লোকজন। এসে দেখে মেয়ের গলায় ফাঁস দেওয়ার দাগ, এছাড়াও মুখের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন। গৃহবধূকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। যদিও সোমবার মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ। এছাড়াও বেলা শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। গৃহবধূর বাবার বাড়ির লোকজন থানায় গিয়ে অভিযোগ না করলেও গৃহবধূর মৃত্যুর পিছনের রহস্য লুকিয়ে আছে বলে দাবি পরিবারের। তবে গৃহবধূর মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এছাড়াও নেমে এসেছে শোকের ছায়া। গলায় জড়ি দিয়ে মেরে দিয়েছে কি মরি গিয়ে চাও জানি না বলে মরি গিয়ে নিলাম। কি মনে হচ্ছে সেটা দেখলেন? কি মনে হচ্ছে কি মেরে দিয়েছে না নিজেই মারা গিয়েছে সেটাও বলতে পারবো না। দেখছি গলায় দাগ আছে, মুখে পিমড়ে ধরেছে, এইটাই যা দেখছি। মেয়ের নাম কি? নীলাবতী হালদার। বিয়ে হয়েছিল কোথায়? বিয়ে হয়েছিল বাগাদায়। বাড়ি কোথায় মেয়ের? চুপি। কোন জেলা? বর্ধমান জেলা। কতদিন আগে বিয়ে হয়েছিল? জ্যৈষ্ঠ মাসের 14 তারিখে। কোনো অশান্তি টশান্তি ছিল এরকম কি শুনেছিলেন? না, তাও শুনিনি। জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম মঙ্গলা হালদার। মঙ্গল হালদার? মঙ্গলা, মঙ্গল তো বলে না, মঙ্গলা বলে।